টাকা আমরা সকলেই ইনকাম করতে চাই, কিন্তু মন থেকে যেইভাবে টাকা ইনকাম করতে চাই সেইভাবে ইনকাম করতে পারি না। আবার দেখা যায় অনেক সময় কি হয়, যেটা ইনকাম করি সেটাও কোনো না কোনো দিক থেকে ঠিক খরচ হয়ে যায়। একটা কথা বলি, এইটি আপনার প্রত্যেকেই দেখেছেন, কিছু কিছু লোক আছে ভালো পরিমাণ টাকা ইনকাম করে কিন্তু রাখতে পারে না, আবার কিছু মানুষ আছে অনেকটাই কম টাকা ইনকাম করে তার মধ্যেই টাকা জমিয়েছে। আজ 5টি টিপস বলছি, এইগুলি মেনে চললে মা লক্ষ্মী প্রসন্ন হবেন, খুব ভালো কাজ পাবেন। আমি নিজে উপকার পেয়েছি তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। যেসব বন্ধুরা এই চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন, তবেই পরবর্তী ভিডিও দেখতে পাবে। শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই বলবো, বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, ঝুল ফাঁদ এসব জমতে দেয়া যাবে না, এইগুলো প্রচুর পরিমাণে নেগেটিভ এনার্জি তৈরি করে। ঘর মোছার সময় জলের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে সেই জল দিয়ে ঘর মুছুন, তাহলে বাড়ির পজিটিভ এনার্জি বজায় থাকবে, এর ফলে সংসারে উন্নতি আসবে। 2 নম্বর টিপস, নিজের মধ্যে কখনো অহংকার আনবেন না, এটি খুবই খারাপ জিনিস। এই অহংকারের ফলে যদি একবার পতন শুরু হয় তাহলে উন্নতি আর ফিরে আসে না। সব সময় চেষ্টা করুন আপনার সামর্থ্য মতো গরিব অসহায় মানুষদের দান করা, বয়স্ক ব্যক্তিদের সম্মান করা, এর ফলে সমস্ত দেবদেবতার আশীর্বাদ আপনার উপর থাকবে। 3, বৃহস্পতিবার অবশ্যই বাড়িতে পূজা করবেন। এমনিতেই নিয়মিত রোজ পূজা করলে বাড়িতে নেগেটিভ এনার্জি কেটে গিয়ে পজিটিভ এনার্জি তৈরি হয়, তবে আপনার যদি সময় না থাকে সেক্ষেত্রে বলবো বৃহস্পতিবার অবশ্যই বাড়িতে পূজা করুন। মা লক্ষ্মীর পাশে অবশ্যই একটি গোলাপ ফুল ও একটি ছোট প্লেটে সামান্য কিছু ধান, কর্পূর, কাঁচা হলুদ, 2টি ছোট কড়ি ও একটি কয়েন রাখুন। তারপর এইগুলির উপর হালকা করে সাদা চন্দনের গুঁড়ো ছড়িয়ে দিন, মা লক্ষ্মীর পাশে রেখে দিন, এতে মা লক্ষ্মী প্রসন্ন হবে। 4 নম্বর টিপস, এটা খুবই কার্যকরী টোটকা, এটি আপনি ব্যবসার জায়গায়ও করতে পারেন বা আলমারিতেও করতে পারেন, এটা 1 মাস ছাড়া পাল্টাতে হবে, এটি বৃহস্পতিবার করতে হবে। প্রথমে একটি ছোট মাপের হলুদ কাপড় নিতে হবে, সেই কাপড়ে একদম ফ্রেশ ধান সামান্য পরিমাণ দিন, তারপর হলুদ কড়ি পাওয়া যায় সেই কড়ি 5টি দিন। এরপর যদি আপনার কাছে ছোট কোনো সোনার জিনিস থাকে তাহলে দিতে পারেন, এটি প্রত্যেকবারেই দেবেন। এরপর পদ্মের বীজ দেবেন 5টি, এরপর 5টি কয়েন দিয়ে দিন। তারপর এটা ভালো করে বেঁধে ধূপ ধুনো দেখিয়ে যেখানে আপনি টাকা রাখেন সেখানে রেখে দিন, দেখবেন কিছুদিনের মধ্যেই আর্থিক উন্নতি বেড়েছে। 5 নম্বর টিপস, বৃহস্পতিবার দিনটি অবশ্যই এটা মেনে চলুন, বেশ কয়েকটি জিনিস, তাহলে দ্রুত আর্থিক উন্নতি হবে। 1 নম্বর, বৃহস্পতিবার হলুদ কালারের পোশাক পরা। 2, কপালে কেশরের টিপ পরতে পারেন। 3, কোনো ব্রাহ্মণ বা গরিব মানুষদের হলুদ বস্ত্র দান করুন। 4, নিরামিষ খাবার খান। 5, বৃহস্পতিবার বাড়িতে পূজা ও সন্ধ্যা দেওয়ার সময় লক্ষ্মীর পাঁচারি পড়ুন। 6, বৃহস্পতিবার টাকা ধার দেবেন না। 7, চেষ্টা করুন বৃহস্পতিবার পাওনা টাকা আদায় করবার। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি একটু উপকার বলে মনে হয় লাইক ও কমেন্ট করে সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করবেন।